নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। বাটা মটরশুঁটি দিয়ে তরকারি, যেটা আমরা রুটি লুচি পরোটা সবার সাথে ভালো লাগবে। মটরশুঁটি আমরা অনেক রকমভাবে করে খেয়ে থাকি, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, নানা রকম তরকারির সাথে আমরা মটরশুঁটি দিয়ে থাকি। কিন্তু শুধু মটরশুঁটি বাটা দিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করব, যেটা নিরামিষ দিনে খুব ভালো লাগবে। তার জন্য নিচ্ছি 500 গ্রাম মটরশুঁটি। 500 গ্রাম মটরশুঁটির সাথে আমি নিচ্ছি দুটো সেদ্ধ আলু নিচ্ছি, আর টমেটো নিচে একটু দুটো। টমেটো একটু বেশি দিতে হবে, রান্নাটা খেতে ভালো লাগবে, তাই দুটো টমেটো আর কাঁচা লঙ্কা আদা একসাথে আমি পেস্ট করে নেব। প্রথমে আমি মটরশুঁটিটাকে পেস্ট করব, তার জন্য আমি মিক্সার কন্টেনারে দিলাম। এটা কিন্তু একদম মিহি করে পেস্ট হবে না, আমি দেখিয়ে দিচ্ছি কীরকম করে আমি পেস্ট বানিয়েছি। একবার ঘোরালে কিন্তু এটা হয়ে যাবে, বেশি ঘোরালে কিন্তু মিহি পেস্ট হবে, একটু বেশ মটরশুঁটি দানা দানা থাকবে, সেরকম কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে। এটা তৈরি হয়ে গেছে, আমি এবার ওই কন্টেনারে টমেটো আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। এই তরকারিটা কিন্তু একটু বেশি টমেটো দিলে ভালো হবে খেতে, তাই আমি দুটো টমেটো নিয়েছি। সব কিছু তৈরি হয়ে গেছে, আমি রান্নাটা শুরু করে দিলাম। কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা জিরে গোটা গরম মশলা দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হিং। এটা কিন্তু হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে, হিংটা দিলে এর টেস্টটা কিন্তু একটু বেড়ে যাবে রান্নাটা। এবার আমি দিয়ে দিচ্ছি যেটা আমি বানালাম টমেটো আদা কাঁচা লঙ্কা, সেটা আমি বাটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আমি মশলাটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এতে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আমি লঙ্কা গুঁড়ো দিইনি, কারণ আমার কাঁচা লঙ্কাটা বেশি পরিমাণ ঝাল আছে, তাই আমি লঙ্কা গুঁড়ো শুধু কাশ্মীরি লঙ্কা দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে মশলাটাকে কষতে হবে। মশলাটা খুব সুন্দর কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দেবো এতে মটরশুঁটি, যেটা আমি পেস্ট করে নিলাম সেটা দিলাম। মটরশুঁটি বাটাটা দিয়ে আমি এটা মশলার সাথে খুব ভালো করে আবার কষিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। সব কিছু কষানোর পর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। একটু জলটা বেশি দেবো, কারণ মটরশুঁটিটা কিন্তু কাঁচা আছে, আলুটা সেদ্ধ করা আছে, তাই আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এটা কিন্তু একদম মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটা তৈরি হয়ে যাবে, তাই জলটা একটুখানি বেশি দিতে হবে। সাথেই দিয়ে দিলাম সেই সেদ্ধ করা আলু, হাতের সাহায্যে এইভাবে ছোটো ছোটো করে আমি দিলাম। দিয়ে আমি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা আমি আগে দিইনি, দুটো আলু নিয়েছি তার জন্য নুন দিলাম। নুন দিয়ে এটাকে তৈরি হতে দেবো আমি এতক্ষণে ভালো করে, যতক্ষণ না উপরে তেল ভেসে উঠছে ততক্ষণ আমি রান্নাটা করে নেব। একটু মিশিয়ে দিলাম, অনেকটা তেল ছেড়ে দিয়েছি আমি, খানিকটা জল আমি শুকিয়ে নেব, অনেকটা জল আছে তাই আমি একটুখানি সময় নিয়ে জলটা শুকিয়ে নেব। যদি কেউ চান এই অবস্থা খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আমি একটু জলটা শুকিয়ে নেব। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, নিরামিষ দিনে আমরা অনেক রকমভাবে করে খেয়ে থাকি মটরশুঁটি তরকারি, কিন্তু আজকে মটরশুঁটি বাটা দিয়ে যেটা দেখালাম বাড়িতে বানিয়ে দেখবেন। সব শেষে দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে, জলটা শুকিয়ে গেছে, নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তাহলে বাড়িতে বানিয়ে নেবেন আজকে যে মটরশুঁটি বাটা দিয়ে তরকারিটা, গ্যাসটা অফ করে দিলাম। আজ তাহলে আসি, আমি আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো।